হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, কুমড়োর। কুমড়োর ঠিক বলবো না, কুমড়োর যে অংশটা আমরা ফেলে দিয়ে থাকি, কুমড়োর যে অবশিষ্ট অংশটা, মানে এটা বাঙালিরা বলে থাকে আঁতি। তো যারা বাঙালি কেউ ভিডিওটা আমার দেখবে, অবশ্যই তারা বুঝবে যে কুমড়োর আঁতি কোনটা। আঁতি মিন্স এই যে মাঝের অংশটা, যেখানে কুমড়োর বীজটা থাকে, ঠিক ওই মাঝের অংশটাকে আমরা কুমড়োর আঁতি বলে থাকি, বা নরম অংশ। আর এই নরম অংশ দিয়েই আজকে আমার একটা ইউনিক রেসিপি হবে, যেটার আমি নাম দিয়েছি কুমড়োর বড়া। এই কুমড়োর বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত খেতে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো এবার দেখো, এখানে অলরেডি আমরা মাঝের অংশটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা চাইলে বটি দিয়েও কাটা যায়, যে যেমনভাবে কেটে নেবে সেটা কোনো ব্যাপার নয়। আর যদি এই কুমড়োর বড়াটা গাইস তোমরা একবার খাও, তাহলে যারা কুমড়ো খাওয়া পছন্দ করো না, তারাও দেখবে রোজ মনে হবে বাড়িতে আমরা কুমড়ো বানি। আর এই রেসিপিটা অবশ্যই মাকে করে খাওয়াতে বলি, বা যারা দাদারা দেখবে তাদের অবশ্যই ওয়াইফকে বলবে যে এটা করে খাওয়াও। আর দেখবে এই রান্নাটা ভীষণই ইজি ওয়েতে, বাড়িতে সবসময় যেসব ইনগ্রিডিয়েন্টস আমাদের থাকে সেই সব জিনিস দিয়েই কিন্তু আমরা করে দেখাচ্ছি, ভীষণই ইজি ওয়েতে চটজলদি এটা হয়ে যায়। আর এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে খুব ভালো যায়, বারবার আমি একটা জিনিস মেনশন করে দিচ্ছি, ওকে? তো দেখো, এটা আমরা অলরেডি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, বিকজ ধুতে তো হবেই, যতই আগে কুমড়ো ধুই না কেন, তারপরে কিন্তু এটা ভালো করে ধুতে হবে। আর এই রেসিপিতে কিন্তু কোনো জল ইউজ করা হবে না, কাজেই এই যে জলটাই থাকবে, এই জলটাই মোটামুটি ওর মধ্যে চলে যাবে। এবারে আমাদের কী করতে হবে, এটাকেই কিন্তু আমরা হাতের সাহায্যে প্রেস করে করে, যতটা মুঠি করে করে জলটা ফেলে দেওয়া যায় ততটাই আমাদের করতে হবে, মানে যতটা হাতের জল লাগাতে পারবে ততই বেটার। এবারে হ্যাঁ, যদি মনে করো বেশি একটা জল ফেলার কোনো দরকার নেই, কিন্তু হ্যাঁ যেটুকু থাকে সেটুকু মোটামুটি প্রেস করে ফেলে দিতে হবে, এইটুকুই যা। ওকে, তো আশা করি তোমাদের রেসিপিটা ভীষণ ইজি মনে হবে, আর সত্যি ভীষণ ইজি খুব একটা নয়। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, দেখে দেখে এরকমই ট্রাই করবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, যদি মনে হয় সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো এবারে দেখো কী কী লাগছে। এখানে আমাদের লাগছে তো নুন তো লাগবেই অ্যাজ ইউজুয়াল। এখানে লাগছে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চালের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, আর হলুদ গুঁড়ো, আর সাদা তেল নর্মাল অ্যাজ ইউজুয়াল। এগুলোই লাগবে আমাদের বাইন্ডিংয়ের জন্য, এর থেকে বেশি কিছু আমাদের দরকার হবে না আপাতত বাইন্ডিংয়ের জন্য, ওকে? তো এবারে দেখো, এটাকে আমরা কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে একটা কথা বলি বন্ধুরা, যতটা কুচি কুচি করবে ততটাই কিন্তু খেতে ভালো হবে, কেননা মুখে যদি তোমাদের মানে একটুখানি বড় বড় কোনো কুমড়োর অবশিষ্ট অংশের দানাটা পড়ে, সেক্ষেত্রে কী হয়, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে এখানে চেষ্টা করবে যতটা কুচি কুচি পসিবল হয় ততটাই করবে। সেটা চাইলে ছুরির সাহায্য করতে পারো, রান্নাঘরে ইউজ করা কাঁচির সাহায্য করতে পারো। এখানে যেমন আমরা বটি দিয়ে করছি, কারণ এটাতে বটিতে কমফর্টেবল ফিল হয়, তাই আমার মা বটিতেই দেখাচ্ছে, ওকে? তো যে যেমন পারবে সে তেমনটাই করবে। আর এবারে দেখো, এটাকে আমাদের ম্যারিনেট করা হবে। এই দেখো লাস্টের কুচি কুচি করে এরকম দেখতে হয়েছে, যতটা পসিবল হবে কুচি কুচি করবে। তো এবারে দেখো এরকম দেখতে হয়ে গেছে, এবারে এটা কন্টিনিউ মা করছে, কুচি 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 করেই নিচ্ছে। আর একটা কথা বলি বন্ধুরা, এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে, ওকে? তো এখানে দেখো কালো জিরে কন্টিনিউ দিয়ে দেওয়া হলো, দেন তোমার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। নুনটা স্বাদ অনুসারে যে যেমন খাবে সেই সমান নেবে। আর একটুখানি হলুদ দিয়ে দেওয়া হবে, যেটাতে দরকার হলুদটা খাবারের অনেক যেটা খাবার জিনিস খাবারের মধ্যে যদি খারাপও কিছু থাকে তাহলে হলুদটা সেটাকে শেষ করে দেয়। দেন তোমার এখানে আছে লঙ্কা দিয়ে দেওয়া হলো, কাঁচা মরিচ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর ধনে গুঁড়ো দেওয়া হলো। এবারে এখানে একটা কথা বলি, দেখো এখানে কিন্তু পুরোটাই হাতের সাহায্যে স্ম্যাশ করতে হবে, এখানে কিন্তু স্পুন বা চামচ দিয়ে এটাকে মাখলে চলবে না,
যতটা তুমি হাতের সাহায্যে স্ম্যাশ করতে পারবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে, সেটা মাথায় রেখে দেন বাকি কাজটা করবে। এবারে দেখো এখানে বাইন্ডিংয়ের জন্য বলতে পারো আর কুড়মুড়ে বা বেশ সুস্বাদুর জন্য চালের গুঁড়িটা ইউজ করা হচ্ছে। এবারে চালের গুঁড়িটা ইউজ করা হচ্ছে এখানে, কিন্তু চাইলে অল্প একটুখানি বেসনও ইউজ করতে পারো, কিন্তু ওটা অপশনাল। যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে একটুখানি বেসন বা ময়দা, এই দুটোর মধ্যে কেউ একটা যে কোনো একটা ইউজ করতে পারো, কিন্তু সেটাও পরিমাণে অল্প। এবারে দেখো আমাদের মনে হচ্ছে আর একটু আমাদের চালের গুঁড়ি দরকার, তাই আমরা একটুখানি চালের গুঁড়ি এখানে নিয়ে নিলাম। তবে এখানে দেখতেই পেলে আমরা কিন্তু কোনো জলের ব্যবহার এখানে ফ্রেন্ড করছি না, পুরোটাই কিন্তু আমাদের ওই যেটুকু জল ছিল হাতের প্রেসে করে যেটুকু বের করেছে আর যেটুকু ছিল সেই দিয়েই কিন্তু আমাদের এই পুরো রান্নাটা। আদারওয়াইজ কিন্তু আমরা এক্সট্রা কোনো জল এর মধ্যে ইউজ করিনি। ওকে, তো এটা কিন্তু চাইলে 5 মিনিট একটু আলাদা জায়গায় প্লেট দিয়ে ঢেকে রাখতে পারো, সেক্ষেত্রে কী হয় পুরো মশলাগুলো ওর মধ্যে ঢুকে যাবে আর কিছুই নয়, ঠিক আছে? তো এবারে দেখো এখানে তেল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম করার আগে কড়াইটা দেখবে গরম হয়েছে কিনা, কড়াইটা গরম হলে তেলটা দিলে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, এটা আই থিঙ্ক সবাই জানো। তো তেলটার মধ্যে কিন্তু চাইলে একটু কেউ ঘি বা একটু কেউ বাটার ইউজ করতে পারো, তাতে কিছুই না একটু স্বাদটা বাড়বে আর কিছুই না, এক্সট্রা কিছুই নয়। ওকে, তো এবারে দেখো একে একে করে আমরা ওখানে পুরোটা একটু হাতের সাহায্যে গোল করে হোক বা নর্মালি যে যেমন শেপ ইচ্ছে করে, অনেকে চামচ দিয়েও দিয়ে থাকে তো সেটাও করতে পারো, যারা নতুন রাঁধুনি তারা চামচ দিয়ে দিতে পারো, কেননা হাতে লাগার একটা ব্যাপার থাকে না। তো যারা নতুন রান্না করবে বা অতটা রান্না এক্সপার্ট নও সেক্ষেত্রে তোমরা চামচ ইউজ করতে পারো। ওকে, তো এখানে দেখো হাতের সাহায্যে বেশ গোল গোল করে প্রত্যেকটা তেলে অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলে দিচ্ছি ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমরা যারা রান্না করবে দেখবে যেন একটু লালচে লালচে একটু কালো করে হয়, না হলে কিন্তু খেতে একদমই টেস্ট হবে না, ভিতরটা কিন্তু পুরোটা কাঁচা রয়ে যাবে। তবে হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম হাতের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ করতে হবে, সেক্ষেত্রে ভিতরের যে কাঁচা পেঁয়াজ বলো বা কাঁচা লঙ্কা বলো বা ওই যে কুচি 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 টাইপের যে যখন কাটলাম সেই জিনিসটা অতটা ভাবে ফুলবে না, মানে অতটাভাবে মুখে পড়বে না। ওর জন্যেই বলা হয়েছে যে স্ম্যাশটা খুব ভালো করে হাতের সাহায্যে করতে হবে। তো দেখতেই পাচ্ছো বেশ সুন্দর করে হচ্ছে, কিন্তু হ্যাঁ গ্যাসের আঁচটা কিন্তু এখানে একদম লো ফ্লেমে করে দিতে হবে, আর এটাকে একটু লালচে লালচে একটু কালো কালো করে এইভাবেই ভাজতে হবে কন্টিনিউ, একটু ধৈর্য ধরে একটু মানে আরাম করে ভাজতে হবে। আর জানোই তো বাঙালি মানেই খাওয়াতে ওস্তাদ, তো সেক্ষেত্রে যেটুকু আমরা যদি একটু আলু সেদ্ধ খাই আশা করি আমরা সেটুকু ভালোভাবে একটু মেখে একটু পরিপার্য করে একটু মোটামুটি মানে যতটা সম্ভব পসিবল হয় ভালো মতো আমরা সেটাকে পরিবেশন করার চেষ্টা করি। বাঙালি কেন, যে কোনো কাস্টের লোকেরা সেটাই করে থাকে, আমি মনে করি পার্সোনালি, দিস ইজ মাই ভিউ। এনিওয়েজ, তো দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এক পার্ট লাল লাল হয়েছে দেন অন্য পার্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমান। ওকে, তো এই দেখো এটাই হলো আসল ডিশ, একবার প্লিজ তোমরা ট্রাই করো। এটা খালি খালিও কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু অ্যাজ এ স্ন্যাক্স হিসাবেও খেতে পারবো, দুপুরে যদি করে রেখে দাও বিকেলবেলা হালকা একটু ফ্রাই প্যানে গরম করে খেয়ে নিলে চায়ের সাথে দুর্দান্ত জমে যাবে, আর বৃষ্টির দিনে তো জমে যাবে। এনিওয়েজ, আশা করি তোমাদের এটা ভালো লাগলো, সুস্থ।